স্বাগত সন্ধ্যা সংবাদে আপনাদের সাথে আছি তসনিমে জান্নাত অর্থি এবং আমি রিদিমা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। রাজধানী ঢাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, ঢাকার বাইরেও এই সংখ্যা উদ্বেগের বলছেন চিকিৎসকরা। চট্টগ্রাম, রাজশাহী ও যশোর এই তিন শহরে অর্ধ শতাধিক রোগী ভর্তি হয়েছেন কয়েকদিনে। এছাড়া নোয়াখালী, কুমিল্লা, বরিশাল সহ বিভিন্ন জেলায় ডেঙ্গু শনাক্তের খবর পাওয়া গেছে। আরও জানাচ্ছেন হাসান কামরুল। রাজধানী ঢাকায় বেড়েই চলেছে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ ২৪ ঘন্টার হিসেব বলছে নতুন করে আক্রান্তের সংখ্যা ৫৪৭ জন। ঢাকার বাইরেও এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ১০ জন। একদিনের ব্যবধানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এর মধ্যে আতিক হাসান নামে এক পুলিশ কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক। স্বজনরা জানান, প্রশিক্ষণের জন্য ৫ দিন ঢাকায় অবস্থান করেন আতিক। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। নতুন করে রোগী ভর্তি না হলেও চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা চিকিৎসা সংশ্লিষ্টদের। এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগে আক্রান্ত ৩৪ জন ভর্তি রয়েছেন। যশোর ও আশপাশের অঞ্চল থেকে ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে। এদের মধ্যে নড়াইলের এক নারীকে গেল শুক্রবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান। যশোরের ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে সাধারণ রোগীদের সঙ্গেই। বিশেষ সেবা না দেয়ায় অন্যান্য রোগীদের মাঝে রোগ ছড়ানোর শঙ্কায় স্বজনরা। সিভিল সার্জনের দাবি, যশোরে স্থানীয়ভাবে কেউ ডেঙ্গু আক্রান্ত হননি। আমি ব্যক্তিগতভাবে দুইজন প্যাশেন্টের সাথে কথা বলেছি এবং অন্যান্য রোগীর সাথে আমার লোকজন কথা বলেছে যে সমস্ত রোগীরাই ঢাকায় আক্রান্ত হয়েছে। নোয়াখালীতে এই রোগে আক্রান্ত ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া কুমিল্লায় আক্রান্ত ৪ জনকে ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন ৮ জন। হাসান কামরুল, নিউজ ২৪।